ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে দুর্যোগের সম্ভাবনা। উত্তর চব্বিশ পরগনা ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টিপাত সাথে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্টি ঘূর্ণিঝড় সিন্ট্রাংয়ের প্রভাবে আগামী কয়েকদিন দুর্যোগ চলবে দক্ষিণবঙ্গে। রবিবার থেকে দুই চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। সোমবার কালী পুজোর দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা শুনিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। সর্বোচ্চ 90 কিমি বেগে ঝোড়ো আবহাওয়া বইতে পারে বলেও জানানো হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্র থেকে দূরে থাকা নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা বলেন, ঘূর্ণিঝড় সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলি হয়ে বাংলাদেশে আছড়ে পড়বে। উপকূলবর্তী এলাকাতেও ঝোড়ো হাওয়া বইবে। দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনাতেও ঝোড়ো হাওয়া বইবে বলে জানান তিনি। অধিকর্তা আরো বলেন, আরো একটু ঘনীভূত হয়েছে, ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে স্ট্যাটাস হচ্ছে ডিপ ডিপ্রেশন বা অতি গভীর নিম্নচাপ। অবস্থান যদি আমরা দেখি, সেটা হচ্ছে সাগর আইল্যান্ড থেকে দক্ষিণ দিকে 670 কিলোমিটার দূরে আছে, আর বাংলাদেশের বরিশাল থেকে সাউথ সাউথ ওয়েস্ট 820 কিলোমিটার। ফোরকাস্ট যেটা আমরা দিচ্ছি ফার্স্ট মুভমেন্টের, প্রথম 12 ঘন্টা এটা মুভ করবে উত্তর পশ্চিম দিকে। উত্তর পশ্চিম দিকে মুভ করে এটা ইন্টেন্সিফাই করবে একটা ঘূর্ণিঝড় বা সাইক্লোনিক স্টর্ম। প্রথমে বলে নিই, মেইন এফেক্টেড এরিয়া হবে সুন্দরবন, সেটা বাংলাদেশের সুন্দরবন এবং আমাদের ইন্ডিয়ার বা পশ্চিমবঙ্গের যে জায়গাটা আমাদের সুন্দরবন। তার মানে হচ্ছে সুন্দরবনের একটা মেজর অংশ হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা কোস্টাল বেল্ট, যেটা আমাদের এই জায়গাটা হবে মেজর এফেক্টেড এরিয়া। ফলে এই জায়গাগুলোতে আপনার ড্যামেজ হিসাবে যেটা হতে পারে, যা প্রতিবারই বলি, কাঁচা বাড়ি ভেঙে যেতে পারে, পাওয়ার অ্যান্ড কমিউনিকেশন লাইন যেটা হচ্ছে সেটা ডিসরাপশন হবে, কাঁচা রাস্তা যেটা আছে সেটা ভেঙে যাবে মেজর ড্যামেজ, আর পাকা রাস্তা ধরুন মাইনর ড্যামেজ। মাঠে এক্সিস্টিং যে ধান আছে বা ভেজিটেবলস আছে, বিশেষ করে পেঁপে, কলা গাছ ইত্যাদি, এগুলোর একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। সবচেয়ে আর যেটা ভয়, যেটা বললাম যে স্ট্রং সার্জ এবং অ্যাস্ট্রোনমিক্যাল টাইড প্লাস আমাদের যে নর্মাল টাইড, আমাদের ট্রপিক্যাল সাইক্লোনের জন্য যে হাইট বাড়বে, তার ফলে কাঁচা এমব্যাংকমেন্ট যেগুলো আছে সেগুলো ভেঙে গিয়ে সি ওয়াটার ইনান্ডেশন ইন লো লাইং এরিয়াস হওয়ার সম্ভাবনা থাকছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল অ্যালং অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট এবং নর্থ সাউথ চব্বিশ পরগনা মূলত, এবং কিছুটা ইস্ট মেদিনীপুরে 35-45 গাস্টিং 55। 24 তারিখ শুরুতে থাকবে 40-50 গাস্টিং 60, তারপরে গ্র্যাজুয়ালি এটা বাড়বে, বেড়ে হবে 60-80 গাস্টিং 90 কিলোমিটার প্রতি ঘন্টায়। 25 তারিখ সকাল অবধি থাকবে হচ্ছে 70-90 গাস্টিং 100, এটা হচ্ছে নর্থ অ্যান্ড সাউথ চব্বিশ পরগনা, আর পূর্ব মেদিনীপুরে থাকবে হচ্ছে 60-70 গাস্টিং 80। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নাইস এডুকেশন, কমলপৈত প্রতিষ্ঠিত নাইস এডুকেশন, প্রাইমারি ও এসএসসি টেটের শেষ কথা।